किसको है ये गिला, हालात के हाथों मजबूर दिल मेरा। बुलबुल से बता जिसको है ये गिला, हालात के हाथों मजबूर दिल मेरा। हारा रो रास्ते जुदा। हम चाहे तो क्या होगा, तुम चाहो तो क्या होगा, है वक्त के हाथों में किस्मत का फैसला।
के तुझ तक लाई है मुझको ये राह, छोड़ूंगा मैं कैसे ये बाहें, कहां कहां से होके तुझ तक लाई Thank you.
सुनी है जब से तुम्हारी रूठी हुई ये नाम। खूबसूरत हो गई फूलों की जुबान, নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। শুনলেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং আশা ভোঁসলের কণ্ঠে এভারগ্রিন সুপারহিট গান শুনলেন কিশোর কুমার, আশা ভোঁসলে এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে। ইউটিউবে ভিডিও মেক করার জন্য ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যায়, অনেকেই এই প্রশ্ন আছে। অনেকেই জিজ্ঞাসা করেন যে ট্রেন্ডিং টপিক কোথায় পাবো। আর যারা ইউটিউবার আছে বড় বড়, তারা এই ট্রেন্ডিং টপিকগুলো কোথায় পায়? নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের সুপারহিট সুপারহিট গান নিয়ে আসলাম কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার আশা ভোঁসলের কণ্ঠে। অসাধারণ কিছু পুরনো দিনের সুপারহিট সংস, তারই সাথে কিছু অসাধারণ ফুলের দৃশ্য। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিই। আজকে আমি দেখুন কিছু ফুলের দৃশ্য দেখাবো। গ্রামে গিয়েছিলাম, অসাধারণ একটি ফুলের জমি, সেখানে বিভিন্ন রকম ফুল ফুটে আছে। দেখুন সূর্যমুখী ফুল, তার পিছনে আছে মোরগ ফুল। আমি আগেই বলেছিলাম পিছনে যে ফুলগুলো আছে ওগুলো হচ্ছে মোরগ ফুল। মোরগের মাথায় ঝুঁটিতে যেমন একটা দেখবেন লাল রঙের ঝুঁটি থাকে, অবিকল সেরকম দেখতে ফুলগুলো হয়, এই কারণে এই ফুলগুলোর নাম হয়েছে মোরগ ফুল। আর এটি হচ্ছে সূর্যমুখী ফুল। আজকে আমি ডিটেলস দেখাবো, তাছাড়া মেন বিষয় নিয়ে কথা বলবো যে ইউটিউবে ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যাবে, এবং যেসব বড় বড় ইউটিউবার আছে তারা যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করে সেই ট্রেন্ডিং টপিক কোথায় পায়, এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা ভালো না এভারগ্রিন ভিডিও তৈরি করা ভালো কোনটা, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন, নতুন ইউটিউবারদের পক্ষে কোন ধরনের ভিডিও তৈরি করা সবথেকে সুবিধার হবে বা চ্যানেলের পক্ষে লাভজনক হবে। ট্রেন্ডিং টপিক খুঁজতে গেলে আপনার সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় আপনার নজর রাখতে হবে, সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে যেমন ধরুন ফেসবুক, এক্স হ্যান্ডেল, তাছাড়া গুগল, এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে, কিংবা ইনস্টাগ্রাম, বিশেষ করে এক্স হ্যান্ডেল যাকে আমরা আগে বলতাম টুইটার, টুইটারে এখন বর্তমান নাম হচ্ছে এক্স হ্যান্ডেল। তাই এক্স হ্যান্ডেল কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এইসব জায়গায় সবসময়ের জন্য আপনার অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিদিন কী বেরোলো, কী নতুন কোনো কিছু আসলো সেটাকে ফলো করতে হবে। তাছাড়া গুগলে গিয়ে সার্চ করতে হবে ট্রেন্ডিং টপিক, দেখবেন ট্রেন্ডিং টপিক সার্চ করলে প্রচুর টপিক চলে আসবে। আর যখন কোনো বিষয়ে, যখনই কোনো একটি নতুন বিষয় ভাইরাল হয় এবং সামনে আসে, ধরুন হঠাৎ কোনো ঘটনা ঘটলো, সেগুলো প্রথমে কিন্তু টুইটার বা এক্স হ্যান্ডেলে আসে, ইনস্টাগ্রাম, ফেসবুক এইসবে আসে, তারপরে অনেক দেরি করে ইউটিউবে আসে, গুগলেও তাই সঙ্গে সঙ্গে চলে আসে। এই কারণে কোনো ট্রেন্ডিং টপিক খুঁজতে হলে আপনার সোশ্যাল মিডিয়া। এবার আপনি যদি এইসব প্ল্যাটফর্মে আপনি যদি মানে অ্যাক্টিভ না থাকেন, তাহলে তো আপনি যে ট্রেন্ডিং টপিক কোনো দিনই খুঁজে পাবেন না। আপনি যখন জানবেন তখন অলরেডি অনেক পার হয়ে গেছে, প্রচুর ভিডিও ওই নিয়ে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে যদি আপনার ভিডিও মেক করতে হয় যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে, তাহলে আপনার খুবই অ্যাক্টিভ থাকতে হবে প্রতিটি প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে সেখানে সব জায়গায় আপনার অ্যাক্টিভ থাকতে হবে, তবে আপনি ট্রেন্ডিং টপিক পাবেন। তাছাড়া গুগলে গিয়ে সার্চ করেও আপনি ট্রেন্ডিং টপিক
মানে বের করতে পারেন। আর এইবার হচ্ছে কথা যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা ভালো নতুন ইউটিউবারদের পক্ষে, নতুন ইউটিউবারদের পক্ষে কোন টপিক নিয়ে ভিডিও করা সব থেকে সুবিধা হয়, ট্রেন্ডিং টপিক না এভারগ্রিন? এই একটি দ্বন্দ্ব সবারই আছে। এভারগ্রিন মানে কি? এভারগ্রিন ভিডিও এমনই কিছু টপিক যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করলে আপনার 12 মাস সবসময়ের জন্য ভিউজ আসবে, ভিউয়ার্সরা সার্চ করে ট্রেন্ডিং ওই এভারগ্রিন ভিডিও দেখে, তারা সার্চ করে সার্চেবল ভিডিও যেগুলো সার্চ করে পাওয়া যায়, যত পুরনো হোক সবসময়ের জন্য প্রয়োজন পড়ে। যেমন ধরুন টেক চ্যানেলের কী করে ইউটিউব চ্যানেল মেক করতে হয়, কী করে থাম্বনেল তৈরি করতে হয়, কী করে ব্যানার তৈরি করতে হয়, কী করে এসইও করতে হয়, এইগুলো হচ্ছে এভারগ্রিন টপিক। এইগুলো সবসময়ের জন্য লোকে সার্চ করে দেখে, এই টপিক নিয়ে ভিডিও তৈরি করলে ভিউজ কিছু না কিছু আসবেই। এইবার এইগুলো হচ্ছে লং সময়ের জন্য, কিন্তু ট্রেন্ডিং টপিক করলে কী হয়, আপনার টপিক যতই খারাপ হোক, আপনার ভিডিও যতই খারাপ হোক, ট্রেন্ডিং টপিক হলে আজকে একটা ঘটনা ঘটেছে, আপনি সেই নিয়ে ভিডিও করলেন, দেখবেন সঙ্গে সঙ্গে প্রচুর ভিউজ চলে আসছে। এইগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে কী হয়, সঙ্গে সঙ্গে ভিউজটা পাওয়া যায়, আর কোয়ালিটি খারাপ হলেও অসুবিধা হয় না, ট্রেন্ডিং টপিকের জন্য ভিডিওটা চলে যায়। কিন্তু এভারগ্রিন ভিডিওতে কী হয়, আপনার নলেজেবল থাকতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, আপনার সুন্দর করে বোঝাতে হবে, সব কিছু সুন্দর করে থাকতে হবে। কেননা আপনি যে এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই টপিকে কিন্তু হাজার হাজার লাখো লাখো ভিডিও ইউটিউবে অলরেডি আছে, আর সবার কোয়ালিটি ভালো, সব বড় বড় ইউটিউবার, তারা সুন্দর করে ভিডিও মেক করে উপহার দেয়। এইবার আপনি যদি নতুন ইউটিউবার হন, আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না, কিছু ভালো হবে না, তাহলে এভারগ্রিন ভিডিও করলে আপনার ভিডিওটা কে দেখবে? যখন কোনো ভিউয়ার্সরা সার্চ করবে, সার্চ করলে সবার ভিডিও হয়তো সামনে আসলো, আপনার ভিডিও হয়তো সামনে সহজে অনেক পরে আসলো। এইবার দেখা গেল যার ভিডিওটি প্রথমে আসছে সে একটি বড় ইউটিউবার, তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাহলে ভিউয়ার্সরা তো সেই ভিডিওটি দেখবে। এইবার অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিওর ভিউজ দেখে, সাবস্ক্রাইব দেখে ভিডিওতে ক্লিক করে। দেখবেন আপনার ভিডিও যত ভালোই হোক, যদি আপনার ভিডিওতে ভিউজ না থাকে সহজে কেউ ক্লিক করতে যাবে না। কিন্তু দেখা গেল কোন একটি ভিডিওতে আপনার ভাইরাল হয়ে গেছে, দেখবেন সেই ভিডিওটায় আগাগোড়া ভিউজ আসতেই থাকবে। তার মানে কি, ওই ভিডিওটায় ভিউজ হয়েছে, সেই ভিউজ দেখে অন্য ভিউয়ার্সরা ক্লিক করছে। এইবার যদি আপনার সাবস্ক্রাইবও কম হয়, অনেক সময় অনেকেই দেখে যে সাবস্ক্রাইব কত, সাবস্ক্রাইব যদি আপনার সামান্য হয় তখন চিন্তা করবে ছোটো চ্যানেল, ভিডিও দেখতে যাবে না। এই কারণে ছোটো চ্যানেলদের ভিডিও সহজে চলে না, যত ভালো ভিডিও করুক না কেন। তাই যারা নতুন ইউটিউবার আছেন তাদের ট্রেন্ডিং টপিকের দিকে নজর দেওয়া সবথেকে ভালো, কেননা নতুন অবস্থায় ভিডিওর কোয়ালিটি কারো ভালো হবে না, তাই ট্রেন্ডিং টপিকের জন্য ভিডিও চলে যাবে। তারপরে আপনি এভারগ্রিন ভিডিও তো অবশ্যই দরকার চ্যানেলে, যদি কোনো এভারগ্রিন ভিডিও না থাকে তাহলে তো কোনো পুরনো ভিডিওতে ভিউজ আসবে না, সব ভিউজ আটকে থাকবে ওই ট্রেন্ডিং টপিক, আর ট্রেন্ডিং টপিক তো সবসময় পাওয়াও যাবে না। আজকে একটি ঘটনা ঘটলো আপনি সেই নিয়ে করলেন, আর প্রতিটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে যে ভাইরাল হবে তাও তো কথা নেই, কিন্তু সার্চেবল টপিক নিয়ে ভিডিও তৈরি করলে কিছু না কিছু ভিউজ সবসময়ের জন্য আসতে থাকবে, এটা একবার মনে করতেই হবে। যেমন সুইপকোড নিয়ে দেখবেন প্রচুর ভিডিও আছে, আমার তো কী করে সুইপকোড বের করতে হয়, সুইপকোড নিয়ে আমার 3 থেকে 4টে ভিডিও আছে, আমার সব কটা ভিডিও ভাইরাল, সব কটা ভিডিওতে এখনও ভিউজ আসছে, এখনও ডলার আসছে। এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক না, এগুলো হচ্ছে এভারগ্রিন টপিক। এইসব টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আগাগোড়া কিছু না কিছু ভিউজ সবসময়ের জন্য আসবে এবং কিছু না কিছু ডলার সবসময়ের জন্য আসবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ইউটিউবার
যারা বলছেন যে ট্রেন্ডিং টপিক এবং এভারগ্রিন টপিক, অবশ্যই আপনারা এখন বুঝতে পেরেছেন যে ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যায় এবং কীভাবে পাওয়া যাবে। আর ট্রেন্ডিং টপিক না এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও করলে নতুন চ্যানেল যারা নতুন ইউটিউবার আছেন তাদের পক্ষে কোনটা নিয়ে ভিডিও করলে ভালো হবে, দুটো টপিকই অবশ্যই দরকার। আপনি দুটো টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, আর যত বেশি 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 ভিডিও তৈরি করবেন তত চ্যানেলের পক্ষে ভালো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নমস্কার। ইউটিউবে ভিডিও মেক করার জন্য ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যায়, অনেকেই এই প্রশ্ন আছে, অনেকেই জিজ্ঞাসা করেন যে ট্রেন্ডিং টপিক কোথায় পাবো। আর যারা ইউটিউবার আছে বড় বড় তারা এই ট্রেন্ডিং টপিকগুলো কোথায় পায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটেক অল বাংলা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিছু পুরনো দিনের সুপারহিট সুপারহিট গান নিয়ে আসলাম, কিশোর কুমার, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার আশা ভোসলের কণ্ঠে অসাধারণ কিছু পুরনো দিনের সুপারহিট সংস, তারই সাথে কিছু অসাধারণ ফুলের দৃশ্য। আপনারা সবাই জানেন যে আমি প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দিই। আজকে আমি দেখুন কিছু ফুলের দৃশ্য দেখাবো। গ্রামে গিয়েছিলাম, অসাধারণ একটি ফুলের জমি, সেখানে বিভিন্ন রকম ফুল ফুটে আছে। দেখুন সূর্যমুখী ফুল, তার পিছনে আছে মোরগ ফুল। আমি আগেই বলেছিলাম পিছনে যে ফুলগুলো আছে ওগুলো হচ্ছে মোরগ ফুল। মোরগের মাথায় ঝুঁটিতে যেমন একটা দেখবেন লাল রঙের ঝুঁটি থাকে, অবিকল সেরকম দেখতে ফুলগুলো হয়, এই কারণে এই ফুলগুলোর নাম হয়েছে মোরগ ফুল। আর এটি হচ্ছে সূর্যমুখী ফুল। আজকে আমি ডিটেলস দেখাবো, তাছাড়া মেন বিষয় নিয়ে কথা বলবো যে ইউটিউবের ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যাবে, এবং যেসব বড় বড় ইউটিউবার আছে তারা যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করে সেই ট্রেন্ডিং টপিক কোথায় পায়, এবং ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা ভালো না এভারগ্রিন ভিডিও তৈরি করা ভালো কোনটা, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন নতুন ইউটিউবারদের পক্ষে কোন ধরনের ভিডিও তৈরি করা সবথেকে সুবিধার হবে বা চ্যানেলের পক্ষে লাভজনক হবে। ট্রেন্ডিং টপিক খুঁজতে গেলে আপনার সবসময়ের জন্য সোশ্যাল মিডিয়ায় আপনার নজর রাখতে হবে, সবসময়ের জন্য অ্যাক্টিভ থাকতে হবে। সোশ্যাল মিডিয়া বলতে যেমন ধরুন ফেসবুক, এক্স হ্যান্ডেল, তাছাড়া গুগল, এই যে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আছে, কিংবা ইনস্টাগ্রাম, বিশেষ করে এক্স হ্যান্ডেল যাকে আমরা আগে বলতাম টুইটার, টুইটারে এখন বর্তমান নাম হচ্ছে এক্স হ্যান্ডেল। তাই এক্স হ্যান্ডেল কিংবা ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, এইসব জায়গায় সবসময়ের জন্য আপনার অ্যাক্টিভ থাকতে হবে। প্রতিদিন কী বেরোলো, কী নতুন কোনো কিছু আসলো সেটাকে ফলো করতে হবে। তাছাড়া গুগলে গিয়ে সার্চ করতে হবে ট্রেন্ডিং টপিক, দেখবেন ট্রেন্ডিং টপিক সার্চ করলে প্রচুর টপিক চলে আসবে। আর যখন কোনো বিষয়ে, যখনই কোনো একটি নতুন বিষয় ভাইরাল হয় এবং সামনে আসে, ধরুন হঠাৎ কোনো ঘটনা ঘটলো, সেগুলো প্রথমে কিন্তু টুইটার বা এক্স হ্যান্ডেলে আসে, ইনস্টাগ্রাম, ফেসবুক এইসবে আসে, তারপরে অনেক দেরি করে ইউটিউবে আসে, গুগলেও তাই সঙ্গে সঙ্গে চলে আসে। এই কারণে কোনো ট্রেন্ডিং টপিক খুঁজতে হলে আপনার সোশ্যাল মিডিয়া, এবার আপনি যদি এইসব প্ল্যাটফর্মে আপনি যদি মানে অ্যাক্টিভ না থাকেন তাহলে তো আপনি যে ট্রেন্ডিং টপিক কোনো দিনই খুঁজে পাবেন না। আপনি যখন জানবেন তখন অলরেডি অনেক পার হয়ে গেছে, প্রচুর ভিডিও ওই নিয়ে বেরিয়ে গেছে। সঙ্গে সঙ্গে যদি আপনার ভিডিও মেক করতে হয় যে কোনো ট্রেন্ডিং টপিক নিয়ে, তাহলে আপনার খুবই অ্যাক্টিভ থাকতে হবে প্রতিটি প্ল্যাটফর্মে। সোশ্যাল মিডিয়ার যত প্ল্যাটফর্ম আছে সেখানে সব জায়গায় আপনার অ্যাক্টিভ থাকতে হবে, তবে আপনি ট্রেন্ডিং টপিক পাবেন। তাছাড়া গুগলে গিয়ে সার্চ করেও আপনি ট্রেন্ডিং টপিক মানে বের করতে পারেন। আর এইবার হচ্ছে কথা যে ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করা ভালো নতুন ইউটিউবারদের পক্ষে, নতুন ইউটিউবারদের পক্ষে কোন টপিক নিয়ে ভিডিও করা সবথেকে সুবিধার হয়, ট্রেন্ডিং টপিক না এভারগ্রিন, এই একটি দ্বন্দ্ব সবারই আছে। এভারগ্রিন মানে কি? এভারগ্রিন ভিডিও এমনই কিছু টপিক যে টপিকটা নিয়ে ভিডিও তৈরি করলে
আপনার 12 মাস সবসময়ের জন্য ভিউজ আসবে, ভিউয়ার্সরা সার্চ করে ট্রেন্ডিং ওই এভারগ্রিন ভিডিও দেখে, তারা সার্চ করে সার্চেবল ভিডিও যেগুলো সার্চ করে পাওয়া যায়, যত পুরনো হোক সবসময়ের জন্য প্রয়োজন পড়ে। যেমন ধরুন টেক চ্যানেলের কী করে ইউটিউব চ্যানেল মেক করতে হয়, কী করে থাম্বনেল তৈরি করতে হয়, কী করে ব্যানার তৈরি করতে হয়, কী করে এসইও করতে হয়, এইগুলো হচ্ছে এভারগ্রিন টপিক, এইগুলো সবসময়ের জন্য লোকে সার্চ করে দেখে। এই টপিক নিয়ে ভিডিও তৈরি করলে ভিউজ কিছু না কিছু আসবেই। এইবার এইগুলো হচ্ছে লং সময়ের জন্য, কিন্তু ট্রেন্ডিং টপিক করলে কী হয়, আপনার টপিক যতই খারাপ হোক, আপনার ভিডিও যতই খারাপ হোক, ট্রেন্ডিং টপিক হলে আজকে একটা ঘটনা ঘটেছে, আপনি সেই নিয়ে ভিডিও করলেন, দেখবেন সঙ্গে সঙ্গে প্রচুর ভিউজ চলে আসছে। এইগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক। ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও করলে কী হয়, সঙ্গে সঙ্গে ভিউজটা পাওয়া যায়, আর কোয়ালিটি খারাপ হলেও অসুবিধা হয় না, ট্রেন্ডিং টপিকের জন্য ভিডিওটা চলে যায়। কিন্তু এভারগ্রিন ভিডিওতে কী হয়, আপনার নলেজেবল থাকতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হতে হবে, আপনার সুন্দর করে বোঝাতে হবে, সব কিছু সুন্দর করে থাকতে হবে। কেননা আপনি যে এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও তৈরি করছেন, সেই টপিকে কিন্তু হাজার হাজার লাখো লাখো ভিডিও ইউটিউবে অলরেডি আছে, আর সবার কোয়ালিটি ভালো, সব বড় বড় ইউটিউবার, তারা সুন্দর করে ভিডিও মেক করে উপহার দেয়। এইবার আপনি যদি নতুন ইউটিউবার হন, আপনার ভিডিওর কোয়ালিটিও ভালো হবে না, কিছু ভালো হবে না, তাহলে এভারগ্রিন ভিডিও করলে আপনার ভিডিওটা কে দেখবে? যখন আপনি যখন কোনো ভিউয়ার্সরা সার্চ করবে, সার্চ করলে সবার ভিডিও হয়তো সামনে আসলো, আপনার ভিডিও হয়তো সামনে সহজে অনেক পরে আসলো। এইবার দেখা গেল যার ভিডিওটি প্রথমে আসছে সে একটি বড় ইউটিউবার, তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ, তাহলে ভিউয়ার্সরা তো সেই ভিডিওটি দেখবে। এইবার অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিওর ভিউজ দেখে, সাবস্ক্রাইব দেখে ভিডিওতে ক্লিক করে। দেখবেন আপনার ভিডিও যত ভালোই হোক, যদি আপনার ভিডিওতে ভিউজ না থাকে সহজে কেউ ক্লিক করতে যাবে না। কিন্তু দেখা গেল কোনো একটি ভিডিওতে আপনার ভাইরাল হয়ে গেছে, দেখবেন সেই ভিডিওটায় আগাগোড়া ভিউজ আসতেই থাকবে। তার মানে কি, ওই ভিডিওটায় ভিউজ হয়েছে, সেই ভিউজ দেখে অন্য ভিউয়ার্সরা ক্লিক করছে। এইবার যদি আপনার সাবস্ক্রাইবও কম হয়, অনেক সময় অনেকেই দেখে যে সাবস্ক্রাইব কত, সাবস্ক্রাইব যদি আপনার সামান্য হয় তখন চিন্তা করবে ছোটো চ্যানেল, ভিডিও দেখতে যাবে না। এই কারণে ছোটো চ্যানেলদের ভিডিও সহজে চলে না, যত ভালো ভিডিও করুক না কেন। তাই যারা নতুন ইউটিউবার আছেন তাদের ট্রেন্ডিং টপিকের দিকে নজর দেওয়া সবথেকে ভালো, কেননা নতুন অবস্থায় ভিডিওর কোয়ালিটি কারো ভালো হবে না, তাই ট্রেন্ডিং টপিকের জন্য ভিডিও চলে যাবে। তারপরে আপনি এভারগ্রিন ভিডিও তো অবশ্যই দরকার চ্যানেলে, চ্যানেলে যদি কোনো এভারগ্রিন ভিডিও না থাকে তাহলে তো কোনো পুরনো ভিডিওতে ভিউজ আসবে না, সব ভিউজ আটকে থাকবে ওই ট্রেন্ডিং টপিক, আর ট্রেন্ডিং টপিক তো সবসময় পাওয়াও যাবে না। আজকে একটি ঘটনা ঘটলো আপনি সেই নিয়ে করলেন, আর প্রতিটি ট্রেন্ডিং টপিক নিয়ে ভিডিও তৈরি করলে যে ভাইরাল হবে তাও তো কথা নেই, কিন্তু সার্চেবল টপিক নিয়ে ভিডিও তৈরি করলে কিছু না কিছু ভিউজ সবসময়ের জন্য আসতে থাকবে, এটা একবার মনে করতেই হবে। যেমন সুইপকোড, সুইপকোড নিয়ে দেখবেন প্রচুর ভিডিও আছে, আমার তো কী করে সুইপকোড বের করতে হয়, সুইপকোড নিয়ে আমার 3 থেকে 4টে ভিডিও আছে, আমার সব কটা ভিডিও ভাইরাল, সব কটা ভিডিওতে এখনও ভিউজ আসছে, এখনও ডলার আসছে। এগুলো হচ্ছে ট্রেন্ডিং টপিক না, এগুলো হচ্ছে এভারগ্রিন টপিক। এইসব টপিক নিয়ে ভিডিও তৈরি করলে আগাগোড়া কিছু না কিছু ভিউজ সবসময়ের জন্য আসবে এবং কিছু না কিছু ডলার সবসময়ের জন্য আসবে। আশা করি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন ইউটিউবার, যারা বলছেন যে ট্রেন্ডিং টপিক এবং এভারগ্রিন টপিক, অবশ্যই আপনারা এখন বুঝতে পেরেছেন যে ট্রেন্ডিং টপিক কোথায় পাওয়া যায় এবং কীভাবে পাওয়া যাবে, আর ট্রেন্ডিং টপিক না এভারগ্রিন টপিক নিয়ে ভিডিও করলে নতুন চ্যানেল যারা নতুন ইউটিউবার আছেন তাদের পক্ষে কোনটা নিয়ে ভিডিও করলে ভালো হবে। দুটো টপিকই অবশ্যই দরকার, আপনি দুটো টপিক নিয়ে ভিডিও তৈরি করবেন, আর যত বেশি 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 ভিডিও তৈরি করবেন তত চ্যানেলের পক্ষে ভালো। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।